জিকেস্টলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের স্বাগতম জানাই। দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে মজদুর পদে অ্যাপ্লাই করেছিলে, অনেকেই তোমরা ইন্টারভিউ দিয়ে বসে আছো এবং তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন জেগে উঠেছে। তোমাদের মনে প্রশ্ন জেগে উঠেছে, জবটির বেতন কত হতে পারে, এমনকি যদি জবটা আমি পেয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে এবং কতক্ষণ আমাকে ডিউটিতে থাকতে হবে এবং আমাকে কি কি কাজ দেবে, সেগুলো কিভাবে করব, এমন কি আমি কি এই কাজের পরে আমার পদের উন্নতি হবে, এরকম মনোভাব নিয়ে তোমরা অনেকেই বসে আছো। আর যারা তোমরা এই মনোভাব নিয়ে বসে আছো, আজ ভিডিওটি তাদের জন্য। তোমাদের জন্য যখন অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল, তোমরা অনেকেই পিডিএফটি ডাউনলোড করে সমস্ত কিছু জেনে গেছো, কিন্তু তোমরা অনেকেই পিডিএফটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে কিছু জিনিস লক্ষ্য করোনি, অনেক কিছু তোমাদের অজান্তেই তোমাদের ভুলে পরিপূর্ণ হয়েছে। আজ চলো তোমাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দিই এবং তোমাদেরকে কিছু তথ্য দিয়ে দিই যে তথ্যগুলি তোমাদের অজানা আছে। চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ চাকরির আরও বিভিন্ন খবর তোমরা পেয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তথ্য মানেই জিকেস্টল। জিকেস্টল চ্যানেলে তোমরা এই বিষয়ে তথ্য পেয়ে যাবেই। আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকো তাহলে অবশ্যই যেন একটা লাইক দিবে, তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় ভিডিও আরও নিত্য নতুন বানানোর জন্য। চলো ভিডিওটি শুরু করি। চলো তোমাদেরকে আগে আমি পোস্টটি একবার ওপেন করে দেখে নিই। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 858টি পোস্ট ছিল এবং বিভিন্ন পোস্টের ভাগ এখানে দিয়ে দিয়েছে এবং পে লেভেল 1। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কত স্যালারি হতে পারে। বুঝতেই পাচ্ছ এখানে পে লেভেল 1 অনুসারে তোমাদের বেতন কত হতে পারে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, প্রথমত আমি তোমাদেরকে ডিউটি বলে দিই কতক্ষণ তোমাদের ডিউটি দিতে হবে। তোমাদের 8 ঘন্টা ডিউটি দিতে হবে। দেখো, তোমরা জব পাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে সেটি আমি বলে দিচ্ছি। তোমাদেরকে ডোর টু ডোর, মানে তোমাদেরকে দরজায় দরজায় ঘুরে নোংরা আবর্জনা নিয়ে এসে সেটা তোমাদেরকে কি করতে হবে, যেখানে যে কম্প্যাক্টর স্টেশন রয়েছে, যেখানে ফেলার জায়গা রয়েছে, সেখানে নিয়ে এসে তোমাদেরকে ফেলতে হবে। চলো, এবার তোমাদের মনে যে কোশ্চেনটি আছে, তাহলে কি চাকরি পাওয়ার পর এই পদের কি কিছুদিন উন্নতি হতে পারে? দেখো, এই পদের ক্ষেত্রে কোনো উন্নতি হওয়ার চান্স নেই, কিন্তু যদি এরকমটা নোটিশ আসে আমি অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু এটা বলে দিতে পারি তোমাদের বেতনটা বাড়বে। চলো বেতনের কথা বলতে এবার চলো বেতনটাই আলোচনা করে নিই আমরা। দেখো, সিক্স পে কমিশন 2019 বেতনের কিছুটা পরিবর্তন এসেছিল এবং সেই লেভেল অনুসারে তোমাদেরকে আজকে আমি বেতনটা ডিটেলসে আলোচনা করব। দেখো, নিউ স্যালারি পে লেভেল 1 অনুসারে তোমাদের বেসিক তোমরা পাবে 17,000 টাকা এবং তোমরা তার সাথে কিছু কিছু জিনিস তোমাদের যোগ হবে, যেমন হাউস রেট। তোমাদের হাউস রেট অ্যানাউন্স হবে তোমাদের 2,000 টাকা প্লাস। বুঝতেই পারছো এটাই থাকবে তোমাদের যে বেতন থাকবে বেতনের 12% এবং তোমাদের মেডিকেল খরচের জন্য 500 টাকা প্লাস তোমরা মেডিকেল খরচ পাবে। এবং তোমাদের ডিএ, এই ডিএ তোমাদের থাকবে না, তোমাদের শূন্য, তাই তোমাদের মোট বেতন হয়ে দাঁড়াবে 19,500 প্লাস। এরকমটা থাকবে তোমাদের বেতন। এটা বুঝতে পারছো, এটা 2019 রাজ্যে সিক্স পে কমিশন বসার পর এই বেতনটা তোমাদের চালু হবে এবং তোমরা চাকরির পরে এই বেতনটা তোমরা পাবে। এছাড়াও যদি তোমাদের মনে আরও কিছু কোশ্চেন থাকে, ছোট ছোট যেসব কোশ্চেনগুলো থাকবে তোমরা কমেন্টের আকারে পাঠিয়ে দিবে আর সেই কমেন্টকে লক্ষ্য করে জিকেস্টল অবশ্যই তোমাদেরকে হেল্প করবে, তোমরা উত্তর পেয়ে যাবে। ভিডিওটা জানি না তোমাদের জন্য কতটা উপকারী হয়ে দাঁড়াবে, কিন্তু যদি মনে হয় ভিডিওটি তোমাদের জন্য উপকারী তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে কতটা পরিমাণে তোমাদেরকে হেল্প করতে পারলো জিকেস্টল। আবারও বলে রাখছি, জিকেস্টলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে, কারণ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানেই জিকেস্টল ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক